আসসালামু আলাইকুম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো শাওমি মি 11 ইউআই আপডেটের পর শাওমি মি 9 লাইট বা শাওমি মি সিসি 9 এর ফিঙ্গারপ্রিন্ট সহ ক্যামেরা বা অন্যান্য বিষয় কতটা ফাস্ট হয়েছে বা কোনো পরিবর্তন এসেছে কিনা তা দেখাবো। চলুন দেখে নিন। বিফোর আপডেট অর্থাৎ আপডেটের আগের ফিঙ্গারপ্রিন্টের অবস্থা কেমন সেটি দেখতে পাচ্ছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন ফোনের অ্যাবাউট, এখানে লেখা আছে 11 পয়েন্ট সামথিং ইউআই ভার্সন। এটি হচ্ছে আফটার আপডেট বা আপডেটের পরে ফিঙ্গারপ্রিন্টের অবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি আফটার এবং বিফোর এমআইইউআই আপডেটের ফিঙ্গারপ্রিন্টের অবস্থা। এমআইইউআই 11 আপডেটের পর ফিঙ্গারপ্রিন্ট কিছুটা ফাস্ট হয়েছে আগের চেয়ে। এখন আমরা দেখব ইউআই এমআই 11 আপডেটের পর ক্যামেরার মেইন ফিচারের কোনো পরিবর্তন এসেছে কিনা। ফটো, পোর্ট্রেট, নাইট মোড, প্যানোরামা, প্রো, ভিডিও, শর্ট ভিডিও, স্লো মোশন, সব ফিচার আগের মতোই আছে। নতুন কোনো এক্সট্রা মেইন ফিচার অ্যাড করা হয়নি ক্যামেরায়। এখন আমরা দেখতে পাচ্ছি এমআইইউআই 11 আপডেটের পর সেলফি, জুম ইন, ডিটেলস যথেষ্ট ভালো। এবার দেখব পোর্ট্রেট সেলফি, মোটামুটি ভালোই কাজ করেছে, তবে এখানে একটু পোর্ট্রেটে ঝামেলা আছে। এবার দেখব ক্যামেরার ডিটেলস, ডিটেলস ইজ ভেরি গুড। এবার দেখব ম্যাক্রো শট, জুম ইন করার পরে ডিটেলস ভালোই দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাতে নর্মাল অবস্থায় তোলা ছবি, জুম ইন করে এখানে অনেক নয়েজ দেখা যাচ্ছে। এবার আফটার নাইট মোড অন, নাইট মোড অন করার পরে ডিটেলস কিছুটা বেশি, তবে নয়েজ দেখা যাচ্ছে। আই ইউআই 11 আপডেটের আগে এবং পরে মি 9 লাইটের ক্যামেরা কেমন তার কম্পেয়ার সামনের ভিডিওতে আসছে। ক্যামেরা ফোকাসিং টেস্ট, ক্যামেরার ফোকাস আগের চেয়ে বেটার মনে হচ্ছে, ফাস্ট ফোকাস করতে পাচ্ছে। আপনারা ক্যামেরার ফোকাসিং দেখতে পাচ্ছেন কেমন লাগছে। ক্যামেরার স্ট্যাবিলাইজেশন টেস্ট, আমি দৌড়াচ্ছি, স্ট্যাবিলাইজেশন যথেষ্ট ভালো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমার সাথেই থাকুন। টাটা।